নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, বাড়িতে পিঁপড়ে দেখলেই ভুলেও এই কাজটি করবেন না। তো কোন সেই কাজ, যে কাজটি আপনারা করলে আপনাদের অর্থ কষ্ট হতে বাধ্য, তার জন্য ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শশীগ্র। আমরা বাড়িতে প্রতিনিয়তই পিঁপড়ে দেখি, আর পিঁপড়ে দেখা মাত্রই আমাদের মাথাতে একটাই ইচ্ছা জন্মায় বা খেয়াল আসে যে পিঁপড়েটিকে মেরে ফেলতে হবে, তাই না? আর এটি আপনার ক্ষেত্রে না, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। কারণ আমরা ভাবি যে একটি পিঁপড়ে আমাদের শুধুমাত্র ক্ষতিই করবে, কোনোদিনও উপকার করবে না। কিন্তু দুঃখের বিষয় এটাই, এই পিঁপড়ের বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্রে তথা বাস্তুশাস্ত্রে। হ্যাঁ বন্ধুরা, যেটি নিয়ে আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেমনটা আমি বলছিলাম, পিঁপড়ে দেখলেই আমরা মেরে ফেলি। কিন্তু আপনারা জানেন কি, এই পিঁপড়ের অনেক গুণ রয়েছে। আমি জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের গুণ তো আমি পরে বলবো, তার আগে সায়েন্টিফিক কিছু কজ বা ওয়ে আমি পিঁপড়ে সম্পর্কে আপনাদের সামনে অবগত করতে চাই। আপনারা জানেন কি, পিঁপড়ে আমাদের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও পিঁপড়ে খুব পরিশ্রমী প্রাণী, তাই আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, পিঁপড়ের মতো পরিশ্রমী হও। এছাড়াও পিঁপড়ের অনেক গুণ রয়েছে, যেমন এরা সঙ্গবদ্ধ এবং দলবদ্ধ প্রাণী, অর্থাৎ যে কোনো কাজ একসঙ্গে করে, এবং যার ফলে তাদের কিন্তু কাজের মাত্রা যথেষ্ট পরিমাণে স্পিডি হয় এবং তারা নিয়ম মেনে চলে। এছাড়াও পিঁপড়ে সঞ্চয় প্রাণী, অর্থাৎ তারা কিন্তু খাদ্যবস্তু নিজের বাসায় বা বাসভবনে নিয়ে রেখে দেয়, এবং সেটি বর্ষার সময় কিন্তু তারা খায়। অর্থাৎ এ থেকেও আমরা পিঁপড়ের কাছে শিখতে পারি যে শুধুমাত্র পরিশ্রমী, সঙ্গবদ্ধ এবং সঞ্চয়ী ভাব আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজন। এছাড়াও আমরা ছোটোবেলায় চিনিতে বা কোনো কিছুতে যখন পিঁপড়ে খেয়ে নিতাম একসঙ্গে, তখন আমার বা আপনার মা বা আপনার দিদা বা আপনার ঠাকুমা বলতেন, তুই তাড়াতাড়ি সাঁতার কাটতে শিখবি বা সাঁতার কাটতে পারবি, কারণ পিঁপড়েরা সাঁতার কাটতে পারে। এটাও একটা তার বিশাল বড় গুণ। অর্থাৎ যে রকম পরিস্থিতি হোক, সেই রকম পরিস্থিতিতে মোকাবিলা করার ক্ষমতা পিঁপড়ার রয়েছে। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই বাস্তুগতভাবে। এই ভিডিওতে আমরা কি জানলাম, আমরা জানলাম পিঁপড়েকে কখনোই মারা উচিত না। তাহলে আপনাদেরকে এই অর্থ কষ্ট দূর করার জন্য কি করতে হবে, আপনারা চালের গুঁড়োর সাথে চিনি মিশিয়ে একটি স্থানে দিয়ে দিন যখন আপনারা পিঁপড়ে দেখবেন। সেক্ষেত্রে আপনার শনির দশা কুপ্রভাব আপনারা কিন্তু কাটিয়ে ফেলবেন, এটি কনফার্ম। তাই আজ থেকেই পিঁপড়ের প্রতি একটু যত্নবান বা মায়া করুন, এতটুকুটাই বলবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।